পাপিয়া, মর্মান্তিক এক দুর্ঘটনার খবরে নজর রাখবো। পশ্চিম বর্ধমানের ঘটনা, রাতের অন্ধকারে বাড়ির দেওয়াল ভেঙে ঝুঁকে পড়ল লরি, আর ঘুমন্ত অবস্থায় মৃত্যু চার ভাইয়ের। বিস্তারিত জেনে নেবো, কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মনোজ, লরির খালাসি আটক, কিন্তু লরির চালক তাকে কি আটক করা সম্ভব হয়েছে, নাকি সে পালিয়ে গেছে? পুলিশ কি বলছে গোটা ঘটনা নিয়ে? যেমনটা জানা যাচ্ছে, এই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের রাতের অন্ধকারে বাড়ির দেওয়াল ভেঙে লরি ঢুকে পড়ে এবং ঘুমন্ত অবস্থায় চার ভাইয়ের মৃত্যু হয়। মানে কতটা মর্মান্তিক দেখো, কতটা লাগাম ছাড়া নিয়ন্ত্রণ, মানে এইভাবে দেয়াল ভেঙে ঢুকে পড়লো লরিটি। ঠিকই তাই, এই ঘটনা গতকাল রাত একটা নাগাদ ঘটেছে। রানীগঞ্জগামী পাথর বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ওই টালির বাড়িটিতে ঢুকে পড়ে এবং গাড়ির নিচে এবং পাথরের স্তূপে চাপা পড়ে যায় চার ভাই। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদের বয়স 11 থেকে 19 মধ্যে। খালাসিকে আটক করেছে রানীগঞ্জ থানার পুলিশ। তবে পাপিয়া, যেটা জানা যাচ্ছে যে লরির চালক পলাতক।